অনুক্রম বা সিকোয়েন্স, আমরা এখানে দেখব অনুক্রম বা সিকোয়েন্স। আমরা প্রথমে যদি একটি কিছু স্বাভাবিক সংখ্যা লিখি, যে এই এখানে 1, 2, 3, 4, 5 এইভাবে, এই এন এন হচ্ছে কি যে কোনো স্বাভাবিক সংখ্যা, এই এন পর্যন্ত বা এই এর পরও, তাহলে এই এন হচ্ছে এখানে যে কোনো স্বাভাবিক সংখ্যা। আমরা স্বাভাবিক সংখ্যা জানি কি, স্বাভাবিক সংখ্যা এই এন যে কোনো স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এই সংখ্যাগুলির ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে এখানে যে কোনো সংখ্যার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, এর পূর্ববর্তী রাশি এবং পরবর্তী রাশির সাথে একটি সম্পর্ক আছে। এই পরবর্তী সংখ্যার দিকে গেলে এক যোগ করা হয়, পূর্ববর্তী রাশির দিকে যদি আমরা এক বিয়োগ করি যে কোনো সংখ্যার ক্ষেত্রে, তাহলে এই পূর্ববর্তী রাশিটা পাওয়া যায়। আমরা যদি 3 থেকে 1 বিয়োগ করি, তাহলে আমরা পূর্ববর্তী রাশিটি পাওয়া যায়। আবার 3 এর সাথে 1 যোগ করি, তাহলে আমরা কী পাবো, পরবর্তী এই সংখ্যাটি পাওয়া যায়। তাহলে এই এখানে একটি সিকোয়েন্স আছে, অর্থাৎ প্রত্যেকটি এই পদের সাথে একটি যোগ করে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায়, এবং 2 এর সাথে 1 যোগ করে আমরা 3 পেলাম, 3 এর সাথে 1 যোগ করে এই 4 পেলাম। তাহলে এখানে একটি সিকোয়েন্স আছে। তাহলে এই সিকোয়েন্সটাকে বলা হয় কি অনুক্রম, বা আমরা যদি স্বাভাবিক সংখ্যার সেট লিখি এই এন দ্বারা, নিয়ে এই আমরা ইন্ডিকেট করি এন ইকুয়ালস টু, আমরা লিখতে পারি এরকম, এই 1, 2, 3, 4, 8, 5 এভাবে অসীম পর্যন্ত। তাহলে এই স্বাভাবিক সংখ্যার সেটগুলির মধ্যে একটি সম্পর্ক আছে। এখানে এই আমরা দেখতে পাচ্ছি যে এই 1, 2, 3 এই এগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার, তাহলে এটা হচ্ছে একটি স্বাভাবিক সংখ্যার সেট। এর দ্বিগুণ যদি আমরা লিখি, এই সংখ্যাগুলোর দ্বিগুণ যদি লিখি, দ্বিগুণ আকারে যদি আমরা লিখি, এখানে পাবো এইটার দ্বিগুণ আকারে যদি লিখি, এখানে এই 1 কে 2 দিয়ে গুণ করলে আসে এই 2, এরপরে 2 কে 2 দিয়ে গুণ করলে আসে 4, এরপরে 3 কে 2 দিয়ে গুণ করলে আসে 6, এরপরে 8, 10 এইভাবে আমরা কতটুকু যাব। এই এন এন হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা, তাহলে এই এন কে আমরা 2 দিয়ে গুণ করবো, তাহলে এই 2 ইন্টু এন এই এন হবে। তাহলে এই এই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে একটা একটা সম্পর্ক আছে একটা, তাহলে এটাকে প্রত্যেকটা স্বাভাবিক সংখ্যাকে দ্বিগুণ করে আমরা এই সিকোয়েন্সটা পেলাম বা এই অনুক্রমটা পেলাম। তাহলে অনুক্রমকে আমরা জানলাম যে যেই কোনো রাশি আমরা যে কতগুলো রাশি বা কতগুলো সংখ্যা যদি লিখি, তাহলে ওই সংখ্যাগুলো যে কোনো একটি সংখ্যার তার পূর্ববর্তী রাশি এবং পরবর্তী রাশির সাথে যেই সম্পর্ক বজায় রেখে এই সংখ্যাগুলো সৃষ্টি হয়, তাহলে ওইটাই হচ্ছে অনুক্রম বা সিকোয়েন্স। তাহলে এভাবে ক্রমান্বয়ে যে কোনো সংখ্যাকে সাজানোকে বলা হয় কি সিকোয়েন্স। তাহলে আমরা বলতে পারি এইভাবে এইভাবে যেই কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে সাজানোকে বলা হয় সিকোয়েন্স। তাহলে এভাবে কতগুলো কত রাশিকে রাশি বা সংখ্যাকে রাশি বা সংখ্যা আমরা যাই বলি বা সংখ্যাকে বলা হয় এই ক্রম বা অনুক্রম বা সিকোয়েন্স, এই সংখ্যাগুলোকে সংখ্যাকে সাজানোকে সাজানোকে এই অনুক্রম অনুক্রম বা সিকোয়েন্স আমরা বলতে পারি এই সিকোয়েন্স। তাহলে আমরা সিকোয়েন্সকে জানলাম অনুক্রম বা সিকোয়েন্স। তাহলে এই উপরের সম্পর্কটা থেকে আমরা লিখতে পারি এই ফাংশন লিখতে পারি, তাহলে এই ফাংশন অফ এন এই আমরা যদি লিখি এরকম, এই ফাংশন অফ এন এন হচ্ছে কি যে কোনো স্বাভাবিক সংখ্যা, এই ইকুয়ালস টু আমরা লিখতে পারি এই টু এন। তাহলে এন এর যে কোনো মানের জন্য, এখানে আমরা যদি এন বসাই 1 বসাই, তাহলে এখানে আসবে 2, তাহলে এটার থেকে আমরা এই সম্পর্কটা লিখতে পারি। তাহলে এই অনুক্রমের সাধারণ পদ, মানে সাধারণ পদ অর্থাৎ যেই পদটা সবগুলো পদের ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে এটাকে বলা হয় সাধারণ পদ। তাহলে এই সম্পর্কটার ক্ষেত্রে, এই অনুক্রমের ক্ষেত্রে আমরা এই টু এন কে বলতে পারি একটি সাধারণ পদ বা সাধারণ পদ, এটাকে বলা যায় যে সাধারণ পদ, যেই পদের আমরা কী করতে পারি সবগুলি সংখ্যা নির্ণয় করতে পারি যেই পদের সাহায্যে, তাহলে এটাকে বলা হয় কি সাধারণ পদ। তাহলে এই অনুক্রমে সাধারণ পদের সাহায্যে আমরা সাধারণ পদের সাহায্যে লিখতে পারি এই টু এন আমরা এরকম যদি লিখি, এই টু এন আমরা যদি দ্বিতীয় বন্ধনী দিই এরকম, এই টু এন এন ইকুয়ালস টু হবে এই 1, 2, 3, 4 এভাবে অসীম। তাহলে আমরা বলতে পারি যে যেই কোনো অনুক্রমের পদসংখ্যা হবে অসীম, যেই কোনো অনুক্রমের পদসংখ্যা হবে অসীম। তাহলে আমরা এটা বলতে পারি, সুতরাং যেই কোনো অনুক্রমের পদসংখ্যা হবে অসীম, অনুক্রমের পদসংখ্যা হবে
পদ সংখ্যা মানে এই রাশিগুলি হবে পদ সংখ্যা হবে অসীম বা সীমিত না অসীম পদ সংখ্যা হবে অসীম এটা আমাদের মনে রাখতে হবে পদ সংখ্যা হবে অসীম সীমিত নয় যেহেতু আমরা এখানে ডট ডট দিয়েছি এটা হচ্ছে অসীম এটা ইন্ডিকেট করাচ্ছে কি এটা নির্দেশ করতেছে অসীম এভাবে অসীম অসংখ্য আছে তাহলে এটা হচ্ছে কি অসীম যে কোনো অনুক্রমের পদ সংখ্যা হচ্ছে কি অসীম এটা আমরা মনে রাখব আমাদের বিভিন্ন এমসিকিউ পরীক্ষাতে আমরা আসতে পারে তাহলে এই আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো অনুক্রমের পদ সংখ্যা হচ্ছে কি অসীম তাহলে অনুক্রমের এই প্রথম রাশিকে বলা হয় এই প্রথম রাশিকে বলা হয় প্রথম পদকে বলা হয় প্রথম রাশি বা প্রথম পদ এবং দ্বিতীয় রাশিকে বলা হয় দ্বিতীয় পদ তৃতীয় রাশিকে তৃতীয় পদ আমরা এটাকে বলতে পারি এই প্রথম এটাকে বলতে পারি প্রথম রাশি বা প্রথম পদ প্রথম রাশি এক ম রাশি রাশি বা বা আমরা বলতে পারি এক ম পদ প্রথম পদ পদ এভাবে এটাকে বলতে পারি দ্বিতীয় পদ বা দ্বিতীয় রাশি এটাকে বলতে পারি পঞ্চম পদ এই তাহলে সবগুলো হবে পদ এটা হবে পদ এটা হবে পদ তাহলে আমরা যেই কোনো অনুক্রম দেওয়া থাকলে ওইখান থেকে আমরা কি করতে পারবো এই পদ নির্ণয় করতে পারবো এরকম যদি দেওয়া থাকে এই ওয়ান তারপর হচ্ছে থ্রি ফাইভ এরকম এই অসংখ্য এরকম দেওয়া থাকে তাহলে এখানে প্রথম পদ হবে করতে কোনটা এই ওয়ান এই ওয়ানকে আমরা বলতে পারবো প্রথম পদ তাহলে এখানে প্রথম পদ হবে প্রথম পদ সমান আমরা লিখতে পারি এই সমান হবে ওয়ান তাহলে দ্বিতীয় পদ সমান আমরা লিখতে পারি দ্বিতীয় পদ সমান হবে এখানে এই থ্রি এবং তৃতীয় পদ হবে এই পাঁচ এভাবে আমাদেরকে চলতে যে কোনো অনুক্রম লিখতে পারি একটা যেই অনুক্রমে যে কোনো রাশির যে অনুক্রমের যে কোনো রাশি তার পূর্ববর্তী এবং পরবর্তী রাশির সাথে সম্পর্ক থাকবে এটা সিকোয়েন্স থাকবে তাহলে ওটা হবে কি অনুক্রম আমরা যেরকম যদি লিখি এই ওয়ান টু থ্রি তারপরে এভাবে এই এই এন পর্যন্ত এই এন পর্যন্ত আমরা যদি আরেকটি অনুক্রম লিখি যে এরকম এই এটাই লিখতে পারি আমরা এটা লিখতে পারি এই ওয়ান থ্রি ফাইভ এভাবে হবে আমরা যেহেতু এই অনুক্রমটা একটা একটা সম্পর্ক আছে তাহলে এই এন এর ক্ষেত্রে আমরা যদি হিসেব করি তাহলে এটা হবে এই টু এন মাইনাস ওয়ান তাহলে এই একটা একটা অনুক্রম আমরা যেই কোনো সংখ্যার জন্য আমরা এই টি এটা থেকে তৃতীয় পদের ক্ষেত্রে আমরা যদি এন এর মান থ্রি বসাই তিন দুগুণে ছয় ছয় থেকে এক গেলে পাঁচ তাহলে আমরা এটা পাবো আর এটা হবে তিন তাহলে এই আমরা যদি সিকোয়েন্সটা দেখি বা এই অনুক্রমটা দেখি তাহলে এটা ঠিক আছে এরপরে যদি আমরা দেখি এরকম ওয়ান যদি হয় এরকম ওয়ান তারপরে ফোর তারপরে হচ্ছে নাইন এভাবে আমরা যদি দেখি তাহলে এটা হবে কি এই এন স্কোয়ার এই এন স্কোয়ার এন এর মান যা হবে তার উপর বর্গ আমরা যদি এন এর মান ওয়ান দিই তাহলে ওয়ান আসবে ওয়ান এর মান টু দিলে ফোর আসবে এন এর মান থ্রি দিলে নাইন আসবে তাহলে এই এন এর উপর বর্গ দিলে আমরা কী পাবো এটা এই একটি অনুক্রম পাবো এখানে আমরা দেখছি যে এই অনুক্রম প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যার বর্গই হচ্ছে একটি অনুক্রম হবে তাহলে আবার আমরা যদি এরকম লিখি এই ওয়ান বা এই ওয়ান আমরা যদি সবগুলি কমা দিই এরকম তাহলে এরকম আসবে আবার দ্বিতীয়টা যদি আমরা কমা দিয়ে যাই এরকম তারপরে তৃতীয় অনুক্রমের ক্ষেত্রে আমরা কমা দিয়ে লিখতে হবে এরপর আমরা যদি লিখি এরকম এই ওয়ান বাই টু তারপরে হচ্ছে টু বাই থ্রি তারপরে আমরা লিখব এই থ্রি বাই ফোর এভাবে হবে নিচে হবে সংখ্যাটা হবে আমরা নিচের সংখ্যাটা অনুক্রমটা যদি লক্ষ্য করি তাহলে আসে এই এখানে এন প্লাস ওয়ান আমরা এন এর যে কোনো মানের জন্য এটা পাবো এই অনুক্রমটা পাবো নিচের ভগ্নাংশের হরটা আর লবের ক্ষেত্রে পাবো আমরা শুধু এন এখানে এই ওয়ান টু থ্রি তাহলে এন যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে আমরা এই অনুক্রমটা পাই তাহলে এই ভগ্নাংশটা এই এন বাই এন প্লাস ওয়ানের ক্ষেত্রে আমরা এই সিকোয়েন্সটা পাই এই অনুক্রমটা পাওয়া যায় তাহলে অনুক্রম কি আমরা জানলাম তাহলে অনুক্রম হচ্ছে অনুক্রম কতগুলো সংখ্যার মধ্যে এমনভাবে সম্পর্ক বজায় রেখে যে তার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যার সাথে একটি সম্পর্ক থাকে তাহলে ওই সম্পর্কটাই হচ্ছে কি একটি অনুক্রম এটা যে সম্পর্কটা প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে থাকে ওই অনুক্রম ক্ষেত্রে বা ওই সিকোয়েন্সের ওই